বর্তমান বিজ্ঞানের যুগে সুপার ন্যাচারাল ভাব ভূত পেত আমরা অনেকেই বিশ্বাস করি, আবার অনেকেই বিশ্বাস করি না। মানুষের অতৃপ্ত আত্মা নাকি ভূত হয়ে ঘুরে বেড়ায়। সারা পৃথিবীতে এরকম অনেক স্থান বা স্থাপনা রয়েছে যেগুলো ভৌতিক বা ভূতরা আস্তানা করেছে বলে লোকমুখে শোনা যায়। বাংলাদেশেও এরকম অনেক কল্পকাহিনী রয়েছে যা আমরা লোকমুখে শুনে থাকি। তাই আমাদের আজকের ভিডিওতে এমনই এক ভৌতিক স্থাপনা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আমি AM স্বপন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থানগুলোর একটি হলো রাজস্থান রাজ্যের আলোয়াবার জেলায় অবস্থিত বানগড় কেল্লা বা দুর্গটি। সন্ধ্যা 6টার পর কেল্লার ভিতরে কোনো পর্যটক কিংবা দর্শনার্থীদের অবস্থান করতে না দেওয়া রীতিমতো সরকারি আদেশ। সেখানকার লোকমুখে শোনা যায় গভীর রাতে এই কেল্লায় অতি প্রাকৃতিক ঘটনা ঘটে যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। দিনের আলো মিলিয়ে যেতেই যেন আতঙ্ক এসে ভর করে দুর্গটিতে। জানা যায় দুজন দুঃসাহসী যুবক সন্ধ্যায় প্রাচীর টপকে দুর্গের ভিতরে ঢুকেছিল, কিন্তু পরবর্তীতে তাদের আর খোঁজ মেলেনি। এর আগেও অনেকে এই রহস্যের জট খুলতে দুর্গের ভিতরে সন্ধ্যার পর প্রবেশ করেছিলেন, তাদেরও পরিণতি ঠিক একই হয়েছিল। এরপর থেকেই দুর্গটি অভিশপ্ত দুর্গ হিসেবে পরিচিতি পেয়ে যায়। ইতিহাস থেকে জানা যায় বানগড় ছিল একটি সমৃদ্ধ নগরী। বানগড় কেল্লাটি 1573 খ্রিস্টাব্দে অম্বরে কাসোহাহার শাসক রাজা ভগবন্ত সিং তার ছোট পুত্র মাধু সিংয়ের জন্য তৈরি করেছিলেন। সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মানসিংয়ের ভাই হলেন এই মাধু সিং। পরে দুর্গে মাধু সিংয়ের স্থলাভিষিক্ত হন তার পুত্র ছত্র সিং, আর ছত্র সিংয়ের পুত্র হলেন আজব সিং, যিনি পরে আজবগড় দুর্গ তৈরি করেছিলেন। যে পাহাড়ে এই বানগড় দুর্গটি নির্মিত হয় সেখানে একজন সাধু গুরু বাবা ভালুনাথ বসবাস করতেন। সাধু সেখানে দুর্গ নির্মাণে রাজি ছিলেন না, তিনি একটি শর্তের বিনিময়ে দুর্গ নির্মাণ করতে দিতে রাজি হলেন, আর তা হলো এই দুর্গের ছায়া যেন তার আশ্রমে না পড়ে। সকলে এই শর্ত মেনে নিল। আজব সিং এই শর্ত ভঙ্গ করে কেল্লায় একটি কলাম যুক্ত করেন, এর ফলে সাধুর আশ্রমে ছায়া পড়তে শুরু করে। এতে সাধু রাগান্বিত হন এবং এই বানগড়ের রাজবংশ ও গ্রামবাসীকে ধ্বংস হয়ে যাওয়ার অভিশাপ দেন। এই অভিশাপের কারণে বানগড়ের রাজা ও সভ্যতা ধ্বংস হয় বলে স্থানীয় লোকদের অনেকেই মনে করেন। আরেকটি লোককথা থেকে জানা যায় যে বানগড়ের রাজা ছত্র সিংয়ের কন্যা রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দরী, তিনি ছিলেন রাজস্থানের মণি। তার এই অপরূপ সৌন্দর্যের কথা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। বানগড়ের সিংহিয়া নামের এক তান্ত্রিক পুরোহিত রত্নাবতীর প্রেমে পড়েন, কিন্তু সুন্দরী রাজকন্যার সাথে তার সম্পর্ক গড়ে তোলার কোনো সুযোগ নেই জেনে সে রাজকন্যার উপর মন্ত্র করার চেষ্টা করে। রত্নাবতীর দাসী যখন বাজারে পারফিউম আনতে যায় তখন সেই তান্ত্রিক তার পিছু নেয় এবং পারফিউমের বোতলে মন্ত্র করে যাতে রাজকন্যা তার প্রেমে পড়ে যায়। রত্নাবতী বিষয়টি জানতে পারে এবং পারফিউমের বোতলটি ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে দেওয়ার ফলে বোতলটি একটি বড় বোল্ডার রূপ নেয়। তান্ত্রিক ওই বোল্ডারের নিচে চাপা পড়ে এবং এতে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তান্ত্রিক রাজকন্যা ও তার পরিবার এবং পুরো গ্রামবাসীকে অভিশাপ দেন। পরের বছর বানগড় ও আজবগড়ের বাহিনীর মধ্যে যুদ্ধ হয় যার ফলে রত্নাবতীর মৃত্যু হয়। স্থানীয়রা এই দুটি ঘটনাকেই খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তারা মনে করেন এই অভিশাপের কারণে গ্রামে বা দুর্গে কেউ পুনর্জন্ম নিতে পারেনি। কোনো গ্রামবাসী দুর্গে ছাদ নির্মাণের চেষ্টা করলে দৃশ্যত তার রহস্যজনকভাবে ভেঙে পড়ে। এই কেল্লা চিরকালের জন্য ধ্বংস হয়ে গেছে এবং এখানে ভূতরা বসবাস করে বলে তারা বিশ্বাস করেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যি কি ভূত পেত বলে কিছু আছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কখনো ভূত পেত দেখেছেন কিনা তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা যোগাবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের পেজটিকে লাইক করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Ha ha ha!